অ্যাস্ট্রোলজিকে পাওয়া দাবিটা কতটা যথাযথ সেটা এই অনুষ্ঠান ওয়াচ করলেই বোধ হয় বুঝতে পারবেন। কারণ এই অনুষ্ঠানে যিনি বা যারা থাকেন তারা অ্যাস্ট্রোলজিকে নিয়ে ঠিক এই রূপেই আছেন এবং মানুষকে যথাযথ গাইড করার ক্ষেত্র যেটা সেটা ট্র্যাডিশনাল মেথডের পাশাপাশি কিভাবে তিনি তার মতো করে চলেছেন শাস্ত্রের সেই ডেফিনেটলি সক্রিয়তা বজায় রেখে সেটা আমাদেরকে মুগ্ধ করে টাচ করে যায়। ঠিক সেই শুধুমাত্র টাচ করলে যেমন হবে না সেটা ফলপ্রসূ হতে হবে, সেই ক্ষেত্রটায় আরো বেশি ফলপ্রসূ আশা আমরা করব এবং ঠিক সেই কাজটাই তিনি করে চলেন। আর আজকে সেই জন্য নানাবিধ স্বীকৃতি তার শিরোপা দেশ বিদেশ থেকে তাকে আমরা পেতে দেখে চলেছি। আমি প্রফেসর বাসুর কথাই বলছি যিনি এই মুহূর্তে আমাদের হট সিটে রয়েছেন। আমি প্রথমে আপনাদের সঙ্গে পরিচয় বা স্বাগত জানানোর আগে তাকে আমি একটু সেই বিষয়গুলো একটু দেখে নিতে চাইব, চোখ বুলিয়ে নিতে চাইব। রাদার সেখানে বলতে গেলে ডাবল গোল্ড মেডেলিস্ট, তার পাশে এমটেক কম্পিউটার সায়েন্সে, তার পাশাপাশি মাস্টার অফ অ্যাস্ট্রোলজি। হ্যাঁ, আমরা শুনছি এবং কথাগুলো একটু মন দিয়ে বোঝানোর চেষ্টা করতে হবে কোথাও যে যে এই যে শিরোপাগুলো সেটার অর্থ এবং ব্যক্তি এবং তাৎপর্য এবং গুরুত্বটা ঠিক কি রূপে একজন মানুষকে স্বীকৃত করেছে। তার পাশে বলবো FARP ফেলো মেম্বার অফ FARP, তার পাশে বলবো MITE এবং MISTE এবং এই যে শর্ট ফর্ম, যারা এর ফুল ফর্মটা বোঝেন জানেন তারা ডেফিনেটলি অবশ্যই সেটা ফিল করতে পারবেন যে কি ধরনের স্বীকৃতি তার ঝুলিতে রয়েছে। এরও পাশাপাশি আমি উল্লেখ করে দেবো যে দীর্ঘ সুদীর্ঘ আঠেরো বছরের অভিজ্ঞতা নিয়ে তার এই রূপে পথ চলা। আর এর পাশাপাশি আমি বলে দেবো যে US এর মেম্বারশিপ রয়েছে যা আমাদের প্রখ্যাত প্রতিষ্ঠান IISER, MISAR আর তার পাশাপাশি মাফা, মেম্বার অফ AFA, মাফা US এর দ্বারা স্বীকৃত, সেখানকার প্রতিষ্ঠান দ্বারা স্বীকৃত। এবারে আমি একটা এতগুলো তথ্যের পরে আমি একটা কথা শুধু আপনাদের কাছে বলতে চাইব, যদি মনে রাখতে চান এতগুলো তথ্যকে একজন মানুষের স্বীকৃতিকে ডেফিনেটলি মনে রাখুন, সেটা অবশ্যই হেল্পফুল। আর যদি মনে না রাখতে চান একদম ভুলে যান, ভুলে যান সমস্ত কিছু। শুধু একজন মানুষকে যেভাবে স্বীকৃতি সারা বিশ্ব দেশ বিদেশ থেকে জানানো হয়েছে এবং আমাদের কলকাতা থেকে, ডেফিনেটলি আমি এই ক্ষেত্রে মেনশন করে দিতে চাইব যে Sulekha.com থেকে 2016 টপ অ্যাস্ট্রোলজার, আর অবশ্যই জাস্ট ডায়ালে ও তাকে পাবেন। এই তথ্যটার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে প্রফেসর বাসুর ওয়ার্কিং মেথডটা কেন এবং কি রূপে আমাদের জন্য তিনি রেখেছেন, এই তার দাবিগুলো কতটা সত্যি কতটা অথেন্টিক সেটা আরো একবার জেনে নিতে বুঝে নিতে আমি প্রফেসর বাসুকে ওয়েলকাম জানাতে চাইব আপনাদের সাথে সাথে। ওয়েলকাম স্যার। নমস্কার। অ্যাস্ট্রোলজি ইন দ্য লাইট অফ সায়েন্স, বিজ্ঞানের আলোয় জ্যোতিষকে নতুন ভাবে নতুন করে দেখার, বোঝার এবং জানার আমার এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত। প্রত্যেকবারের মতন এবারেও আমি আপনাদের সামনে তুলে ধরব যদি শাস্ত্রকে বিজ্ঞানসম্মতভাবে আমরা একটু যদি বুঝতে চেষ্টা করি, যদি বিচার করি, তাহলে একজন জাতক বা জাতিকা সঠিকভাবে তার চার্ট বিচার এবং তার প্রতিকার আমরা করতে পারি, তাকে তার জীবনের এক নতুন দিশা দেখাতে পারি। ডেফিনেটলি ঠিক এই ক্ষেত্রে চার্টের প্রসঙ্গে আমি একটা নতুনতর নাম এই ক্ষেত্রে আমি উল্লেখ করতে চাইব, নতুনতর বটে, অনেকের কাছে বিষয় হতে পারে যে একজন জাতক জাতিকার এতগুলো চার্ট দিয়ে অ্যানালিসিস হচ্ছে, প্রেডিকশন বেরিয়ে আসছে। D10 অবশ্যই ডিভিশনাল চার্টের কথাই বলছি, যেটা প্রফেসর বাসু ঠিক তার ওয়ার্কিং মেথডের মধ্যেই সেইটাকে বিশেষ রূপে অ্যাপ্লাই করেন। ঠিক এই ডিভিশনাল চার্টের প্রসঙ্গে আমরা প্রিভিয়াস এপিসোডেও পেয়েছি এবং আজকের এপিসোডেও আপনার কাছে এই রিলেটেড অ্যাস্ট্রোলজির সাথে কি রূপে রয়েছে এবং কেন এবং কি রূপে এটাকে অ্যাপ্লাই করছেন একটু এক্সপ্লেনেশনটা চাইব প্লিজ। গতবার আপনারা দেখেছেন যে আমি বলেছিলাম যে আপনারা যারা এর পূর্বে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যদি গিয়ে থাকেন, দেখবেন আপনাদের জন্ম ছকে D1 বা যেটাকে লগ্ন ছক বলা হয় সেটা, এবং তার পাশাপাশি বড়জোর D9 বা প্রচলিত ভাষা যেটাকে নবাংশ বলা হয়, এই দুটো চার্ট আপনাদের কাছে আছে এবং সেইভাবে সেই মতোভাবে
সেরূপ ভাবে জ্যোতিষী আপনাদেরকে কিছু বিচার করেছেন চার্ট এবং তার প্রতিকার দিয়েছেন, কিন্তু জ্যোতিষ শাস্ত্র তা বলে না। বিপিএইচএস বৃহৎ পরাশর হোরা শাস্ত্র, জ্যোতিষীদের কাছে এটা হলো বাইবেল। জ্যোতিষ শাস্ত্রের আরো প্রচুর গ্রন্থ আছে, তো এইগুলো যদি পড়া যায় তাহলে সেই সমস্ত জ্যোতিষ শাস্ত্রকার আমাদের বলেছেন যে বর্গ বিচার বা ডিভিশনাল চার্ট দেখা অতি অবশ্যই, অর্থাৎ একজনের জন্মকুণ্ডলী বা কুষ্ঠি যেটা আপনারা বলে থাকেন সেটা দেখতে গেলে প্রায় 15 থেকে 20টা চার্ট দেখতে হয়, অর্থাৎ এক একটা ভাবের জন্য। D1 আমরা জানি যে 1 থেকে 12 অবধি দ্বাদশ ভাব আছে, সেই দ্বাদশ ভাব বিচার করার জন্য প্রত্যেকটা ভাবের আলাদা আলাদা চার্ট হয়, আলাদা আলাদা ছক তৈরি করতে হয়। এছাড়াও আরো অন্যান্য অনেক ছক আছে, আমি প্রত্যেকটা চার্ট প্রত্যেকটা ভাব অনুযায়ী এক একটা প্রোগ্রামে আলোচনা করব। আগের দিন আমি আলোচনা করেছিলাম যে একজন জাতক বা জাতিকার এডুকেশনটা দেখতে গেলে, এডুকেশনাল অ্যাসপেক্ট দেখতে গেলে, অর্থাৎ শিক্ষার দিক দেখতে গেলে আপনারা সবাই জানেন লগ্ন চাপের চতুর্থ পঞ্চম এবং নবম হাউসটা দেখতে হয়, অর্থাৎ তার শিক্ষাটা যদি 3 ভাগে ভাগ করা যায়, মাধ্যমিক, তারপর মাধ্যমিক থেকে গ্রাজুয়েশন এবং গ্রাজুয়েশন থেকে মাস্টার্স ডিগ্রি, PhD অ্যান্ড পোস্ট ডক, এইভাবে ভাগ করতে গেলে আমরা চতুর্থ পঞ্চম এবং নবম হাউসকে বা তার ঘরকে আমরা গুরুত্ব দিয়ে থাকি D1-এ, কিন্তু সেখানেই থেমে থাকলে হবে না। তারপর খুব স্পেসিফিক্যালি দেখতে গেলে দেখতে হবে D24। আগের দিনে দেখেছিলাম যে D1 অর্থাৎ লগ্ন ছক, নবাংশ ছক এবং ভাব চার্টেও ঠিকঠাক সমস্ত প্ল্যানেটারি কন্ডিশন ঠিকঠাক থাকা সত্ত্বেও কিন্তু D24 এ দেখা যাচ্ছে তার হায়ার স্টাডিতে কিছু সমস্যা আছে, বেশ ভালো রকম সমস্যা আছে, এবং রিয়েল লাইফে অর্থাৎ প্রকৃত জীবনে সেই জাতক কিন্তু হায়ার স্টাডি করতে পারছে না, বাধা পাচ্ছে। তো এইভাবে এর জন্যেই ডিভিশনাল চার্টের গুরুত্ব। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব একজন জাতকের কর্মজীবন। এই জাতক আমার কাছে এসেছিলেন বেশ কয়েকদিন আগে তার কর্মের সমস্যা নিয়ে, তো দেখা যাক তার চার্টটা আমরা একটু দেখে নিই কি বলছে তার চার্টে। দেখুন D1-এ জাতকের মকর লগ্ন, এখানে দেখুন এই D1 বা লগ্ন ছক এখানে আমি কিছু অ্যারো দিয়ে দেখিয়েছি, সাধারণত এভাবে আপনারা দেখতে পাবেন না। এই অ্যারো গুলোর মানে কি, অর্থাৎ এই যে দিকগুলো অ্যারো দেখাচ্ছে, এই ডিরেকশনটা দেখাচ্ছে, এগুলোর মানে কি? এগুলো হচ্ছে আমি D1-এ ভাব চার্টটাকে কি ইঙ্গিত করছে। আমি বারবার ভাব চার্টের কথা বলি, অর্থাৎ ভাব চার্ট আমি বলেছি আগেও যে একটা ভাব চার্ট তৈরি করতে হয় সেই D1-এ আমরা দেখে নিই একমাত্র সেই গ্রহগত অবস্থান, একটা চার্টে তার গ্রহগত অবস্থান এবং সেই গ্রহগুলো কোন নক্ষত্রে আছে, ডিগ্রি। ডিগ্রি বলতে কি, ডিগ্রির ইম্পর্টেন্স বা গুরুত্ব আর কিছুই নয়, ডিগ্রির গুরুত্ব হচ্ছে সেই গ্রহটা কোন নক্ষত্রে আছে দেখার জন্য। তো এই পাশাপাশি এই গ্রহের পাশে তার কোন নক্ষত্রে আছে সেগুলো দেখিয়ে দিয়েছি ব্র্যাকেটের মধ্যে, তার পাশে ডিগ্রিগুলো লিখে দিয়েছি। কিন্তু ভাব চার্টে দেখা যায় সেই গ্রহগুলো কিন্তু অনেক সময় সেই হাউসে বা ঘরের মধ্যে থাকে না, তার পাশের ঘরে শিফট করে যায়। আর ভাব চার্টের গুরুত্ব হচ্ছে ভাব চার্ট দেখলে আমরা বুঝতে পারি কোন ভাব থেকে, অর্থাৎ সেই ভাবের ফলাফল দেবে। যেমন দেখুন এখানে চন্দ্র চতুর্থ হাউস থেকে শিফট করে তৃতীয় হাউসে চলে এসেছে, তার মানে এখানে কিন্তু চন্দ্র মেষ ঘরে অর্থাৎ মেষ রাশির ফলাফলটা দেবে না, চতুর্থ হাউসে থাকলেও এখানে চন্দ্র কিন্তু ফলাফল দেবে তৃতীয় হাউসের, অর্থাৎ চন্দ্র ফলাফল দেবে মিনের, অর্থাৎ ভাব চার্ট কিন্তু তার ভাবের ফলাফল দেয় কোন ভাবে পড়ে যাচ্ছে। ভাব চার্ট মানে অনেকেই সব এক্সপ্লেন এখনো অব্দি করেনি, আমি আজ একটু বলে দিই। ইন শর্ট ভাব চার্ট মানে হচ্ছে চন্দ্র যে ডিগ্রিতে থাকে সেই ডিগ্রিকে
আমি যদি 0 ডিগ্রিতে প্লট করে দিই তাহলে তার করেসপন্ডিংলি ঠিক তার অন্যান্য গ্রহগুলো কিন্তু সমানভাবে শিফট করে যায়, তাহলে সেই ভাব চার্টের গ্রহগুলোর ফলাফল অন্যান্য ভাবের মধ্যে পড়ে যায়। সেখান থেকে কিন্তু আমরা অনেক সময় একজন জাতকের ওই 1, 4, 7, 8, 12 তে মঙ্গল থাকলে মাঙ্গলিক বললেও ভাব চার্টে শিফট করে গেল, সে কিন্তু মাঙ্গলিক নয়, এগুলো দেখে নিতে হয়। যাই হোক, তো আজকে দেখে নি এই জাতকের মকর লগ্ন। মকর লগ্নে দেখুন, তার আমরা জানি তার যে কোনো কর্মভাব, কোনো জাতকের কর্মের দিকটা দেখতে গেলে আমরা দেখে নিই তার দশম দশম স্থানটা। তো মকর লগ্নের দশমে দেখুন কি, দশমের স্থানটা দশম অধিপতিকে, দশম অধিপতি শুক্র। সেই শুক্র অবস্থান করছে কোথায়? দেখুন শুক্র অবস্থান করছে কিন্তু বৃষ্টিকে, অর্থাৎ মঙ্গলের ক্ষেত্রে। এবং কার নক্ষত্রে আছে, আগের দিনে বলেছিলাম কোন গ্রহের আমি কতটা স্ট্রেংথ আর শক্তি আছে সেটা দেখার জন্য কিন্তু তার কোন নক্ষত্রে আছে, অর্থাৎ কনসিডারেশন অফ কনস্টেলেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখুন এখানে বৃহস্পতির নক্ষত্রে বসে আছে কিন্তু শুক্র, অর্থাৎ শুক্রের কিন্তু এখানে তার শক্তি কমে গেল, শুক্র কিন্তু তার শত্রু নক্ষত্রে বসে আছে, অর্থাৎ এর দশম পতির কিন্তু এখানে শক্তি কিন্তু অনেক কমে গেছে। তাহলে আমরা দেখলাম যে এখানে দশম পতি দশম ক্ষেত্রে ফল দিচ্ছে, ভাব চাটেতে দশম জায়গায় বসে আছে শুক্র, সক্ষেত্রে তার ফলাফল দিচ্ছে দশম ক্ষেত্রে। সুতরাং D1 এ দশম পতি কিন্তু ঠিকঠাক জায়গায় আছে, তার দশম জায়গাটা ঠিক আছে, D1 এ ঠিক আছে, অর্থাৎ তার কর্ম জায়গাটা ভালোই হওয়া উচিত। নেক্সট আমরা দেখে নি D9। D9 এ আমরা দেখে নি তার শুক্র এখানে চলে যাচ্ছে দ্বাদশে, অর্থাৎ শুক্র এখানে লগ্ন সাপেক্ষে চলে যাচ্ছে দ্বাদশে। তো এখানে দেখুন D9 এ কিন্তু শুক্রের জায়গাটা একটু খারাপ হয়ে যাচ্ছে, অর্থাৎ D1 এর সঙ্গে আমরা D9টা একটু দেখতে হবে, তার সঙ্গে দেখতে হবে দেখুন আমাদের D10। D10 এ আসলে দেখে দেখে নিন, এখানে D10 এ লগ্ন সাপেক্ষে শুক্রের অবস্থান, লগ্ন সাপেক্ষে শুক্রের অবস্থান এবং আছে চতুর্থে, কিন্তু লগ্ন সাপেক্ষে যে দশম পতি শনি সে কিন্তু চলে আসছে অষ্টমে। তো এখানে দেখা যাচ্ছে এবং লগ্নের সাপেক্ষে দেখুন আবার তার মারক যে গ্রহ ছিল মঙ্গল সে আবার লগ্নে বসে আছে, অর্থাৎ এখানে কর্মজনিত এই জাতকের একটুখানি সুইসাইডিয়াল টেন্ডেন্সি ছিল এবং জাতকের কিন্তু কর্ম থেকে একটা আত্মহত্যার প্রবণতা এসেছিল, তারপরে জাতক আমার কাছে এসেছিলেন এবং এখানে সে কর্মে সে ব্যবসা করতে তার ছিল, ব্যবসা করার ইচ্ছা ছিল এবং ব্যবসাতে বেশ ইতিমধ্যে তিনি লস খেয়েছিলেন, তারপরে তিনি আমাকে এসেছিলেন। তাতে দেখা গেছে যে আমি সেটা বলে দিয়েছিলাম, বলার পর তিনি ইতিমধ্যে হতবাক হয়েছিলেন যে তার আত্মহত্যার ব্যাপারটা আমি কি করে জানলাম। তাহলে এখানে D1 D9 এর পাশাপাশি আমরা যদি D10 দেখি তাহলে বোঝা যায় যে এখানে আমরা কিভাবে দেখতে পারি যে কর্ম থেকে কতটা একজন জাতকের ফ্রাস্ট্রেশন এবং সেখান থেকে আত্মহত্যা অবধি একজনের মানসিকতা চলে আসতে পারে। তো এই জায়গা থেকে বলবো যে একজনের চার্ট বিচার করার জন্য প্রত্যেকের ডিভিশনাল চার্টের গুরুত্ব আমরা দিয়ে থাকি, এভাবেই আমরা চার্ট বিচার করি আর কি। থ্যাংক ইউ সো মাচ। কারণ বিজ্ঞানের আলো জ্যোতিষ অনুষ্ঠানের নাম এবং সেখানে বিশেষ রূপে আমরা জ্ঞান অর্জন করতে পারবো এই বিশ্বাসটা নিয়েই এই অনুষ্ঠান দেখতে বসা, এবং ডেফিনেটলি আপনি আমাদেরকে আলোকিত করলেন এবং কোথাও একটা নতুনতর ভাবে সেই চিরন্তন শাস্ত্রকে যে রিপ্রেজেন্টেশন সেটা আমাদেরকে ডেফিনেটলি ভালোর জায়গায় নিয়ে গেল, এইটুকু শব্দই শুধু দিতে পারি। আর ঠিক সেই কাজটাই আমরা প্রত্যাশা করি একজন জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে। এনিওয়ে অন্য কথায় যাব না, কারণ এই ক্ষেত্রে যাওয়ার কোনো অবকাশ নেই, এখানেই এত কিছু জানার জায়গায় আলোকিত হওয়ার জায়গা রয়েছে, কাজেই সেটাই বোধ হয় আমাদের ক্ষেত্রে পর্যাপ্ত। তবে হ্যাঁ, আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে আরও একজন রয়েছেন যার ভূমিকার কথা ডেফিনেটলি স্বীকৃতি দিতে হবে, যদিও তিনি স্বীকৃত কিন্তু তারও পাশাপাশি আমাদের উষ্ণ অভিনন্দন জানিয়ে তাকে স্টুডিওতে স্বাগত জানাতে হবে। আমি ভেরি ওয়েলকাম জানাতে চাইবো তানিয়া পাল বসু আপনাকে। নমস্কার দর্শক বন্ধুরা,
ডেফিনেটলি একটা কথা আমি আজকে বলতে চাইবো। শিওর, দর্শক বন্ধুদের অনেকে ফোন করছেন, তারা এইটা জানতে চাইছেন যে ডিভিশনাল চার্ট, এতগুলো ডিভিশনাল চার্ট যেটা আমরা এতক্ষণ দেখলাম, হ্যাঁ এখানে তিনটা দেখা হলো, এই তিনটা কিসের জন্য ছিল? শুধু কর্মভাবের জন্য ছিল। তার মানে দর্শক বন্ধুদের একটা প্রশ্নের জন্য অন্তত তিনটা দেখতে হচ্ছে, তার সঙ্গে ভাব চার্টটা অ্যাড করা ছিল। তার মানে কি হচ্ছে, ভাব চার্ট আলাদা করে যদি আঁকি, একটা প্রশ্নের জন্য চারখানা চার্ট আঁকতে হচ্ছে আমাকে। এটা হলো একটা প্রশ্নের কথা, আমাদের তো একটা প্রশ্ন না। যদি D1 লগ্ন চার্ট দেখি, লগ্ন চার্ট অনুযায়ী আমাদের 12টা ভাব আছে, তার মানে প্রত্যেকটা 12টা ভাবের জন্য একটা প্রশ্নের জন্য চারটে চার্ট, 12টা প্রশ্নের জন্য 4×48টা চার্ট হবে কত? তো তার মধ্যে যেগুলো বিশেষভাবে ইম্পর্টেন্ট সেগুলো দেখার জন্য অন্তত 15টা চার্ট স্যার তৈরি করেন। কারণটা কি? কারণটা হচ্ছে সঠিক প্রেডিকশন আর রেজাল্ট, মানে প্রতিকার। এত কিছু আলোচনার কারণটা কি? এত আলোচনার শেষ পর্যন্ত কিন্তু চলে আসে প্রতিকারে। ডেফিনেটলি আসল হচ্ছে প্রতিকার, সঠিক এবং পারফেক্ট প্রতিকারটা মানুষ সেটাই আগে এক্সপেক্ট করে, প্রতিকারটাই তো আসল। কেউ কেউ জানতে আসেন, কিন্তু 99% লোক কিন্তু প্রতিকারের জন্য আসেন, কারণ সবারই কিছু না কিছু সমস্যা আছে। তার জন্যই এতগুলো চার্ট দেখা, এটা আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাইছি। আর একজনের চার্ট ভালোভাবে প্রেডিকশনের জন্য শুধু ডিভিশনাল চার্ট নয়, একটা গ্রহ, তার নক্ষত্র কত ডিগ্রিতে আছে, কার সাথে আছে, এত কিছু দেখতে হয় যে শুধু যদি পয়েন্ট করি আমি যে এই প্রশ্নের জন্য বা আপনার সমস্ত প্রশ্নের জন্য এই এই দেখতে হবে একজনের চার্টে, আপনার জন্ম ছকে প্রস্তুত করতে এই এই জিনিস দেখতে হয়, সেইগুলো পয়েন্ট আউট করতেই 10 মিনিট টাইম লাগবে। যে শুধু পয়েন্ট আমি বলবো যে এই পয়েন্ট দেখতে হবে, ওই পয়েন্ট দেখতে হবে, তাহলে প্রশ্নটা এতজন যে দেখছেন 5 মিনিটে বা 2 মিনিটে সবাইকে দেখে ছেড়ে দিচ্ছেন, তারা 2 মিনিটে কি দেখছেন? যেখানে আমার পয়েন্ট গুলোই পয়েন্ট আউট করতে আমার 10 মিনিট সময় লাগবে। ঠিক, এইগুলো স্যার ডিটেলস এ আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছেন, যেটা সচেতনতা জাগানোর প্রোগ্রাম, সেটাই হলো বিজ্ঞানের আলোয়। এবং আমরা এক্সপেক্ট যেটা করছিলাম ঠিক সেই রূপেই আমরা পেয়ে চলেছি, এবং ঠিক এই জায়গায় আমাদের এক্সপেকটেশনটা আরো আরো বেড়ে চলে এবং আরো কিছু জানতে চাই। তবে জানার জায়গাটায় আরো আরো কিছু প্রশ্ন আসতে পারে, তবে সেগুলোর জন্য অন্য মঞ্চ, অন্য এপিসোড নির্ধারিত থাকবে। আজকের মঞ্চে আমি স্যারের কাছে রিকোয়েস্ট রাখবো, বাস্তুর সঙ্গে অ্যাস্ট্রোলজির রিলেশনটা একটু যদি আমাদেরকে এক্সপ্লেন করেন, কারণ এই সুযোগে আমরা অনেক ক্ষেত্রেই বাস্তুর গুরুত্বের কথাটাও হয়তো ভুলে যাই। ঠিক সেই জায়গায় একটু গুরুত্বটা যদি একটু এক্সপ্লেন করেন যতটা সময় হয়। হ্যাঁ, বাস্তুশাস্ত্রের সঙ্গে জ্যোতিষশাস্ত্র খুব নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। বাস্তুশাস্ত্রের অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্রের একটা অঙ্গ বলা যেতে পারে। জ্যোতিষশাস্ত্রের কে আমরা যদি কার্যকরী বা ফাংশনালি তিন ভাগে ভাগ করি, সেটা বলা যেতে পারে, একটা হলো ম্যাথামেটিক্যাল বা গণিত, দুই হলো ফলিত বা অ্যাপ্লায়েড, তৃতীয় হলো সংহিতা। তো বাস্তু জ্যোতিষশাস্ত্রের এই সংহিতা শাস্ত্রের সঙ্গে বাস্তুশাস্ত্র জড়িত এবং বা অন্তর্গত বলা যেতে পারে। তো প্রশ্ন হচ্ছে, জ্যোতিষশাস্ত্রের এই সংহিতা শাখার কোন ঠিক কোন বিষয়টার সঙ্গে বা কোন ব্রাঞ্চের সঙ্গে, কোন শাখার সঙ্গে বাস্তুশাস্ত্রের সম্পর্ক বা রিলেটেড, আমি জানি না। আজ অবধি কোনো চ্যানেলে এর পূর্বে জ্যোতিষশাস্ত্রের এই যে শাখাটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি আলোচিত হয়েছে কিনা, সেটা হলো মান্ডেন অ্যাস্ট্রোলজি বা জাগতিক জ্যোতিষ। এটা বিষয় খুব ইম্পর্টেন্ট একটা ব্রাঞ্চ জ্যোতিষশাস্ত্রের, যার সঙ্গে যার মধ্যে বাস্তুশাস্ত্রটা পড়ে। মান্ডেন অ্যাস্ট্রোলজি বা জাগতিক জ্যোতিষ হলো, আমরা জানি যে অ্যাস্ট্রোলজিতে আমরা যেমন কোনো চার্ট বিচার করি একজন ব্যক্তির বা একজন পার্সনের, ঠিক সেরকম মান্ডেন অ্যাস্ট্রোলজি বা জাগতিক জ্যোতিষ বলে আমাদের একজনের সেরকম চার্ট, একজন একটা সংস্থার বা একটা জাতির বা একটা সমগ্র একটা নেশনের চার্ট বিচার করা যেতে পারে। 1947 সালের 15ই আগস্ট রাত 12টায় ভারতবর্ষের চার্ট
যদি যারা মান্ডেল অ্যাস্ট্রোলজি পড়াশোনা করেছেন সূক্ষ্মভাবে বিচার করলে জানতে পারবেন ভারতের সোশিও ইকোনমিক কন্ডিশন এখন কেমন চলার কথা, আগামী 50 বছরে কেমন যাবে। তো ঠিক সেরকম একটা কর্পোরেট, একটা কোনো অর্গানাইজেশন যখন কোনো নতুনভাবে ওপেন করবে, ঠিক কিভাবে তার চার্টটা তৈরি করলে তার বিভিন্ন ভাব পাওয়া যায়, সেই অর্গানাইজেশনের কোন হাউসটা তার মালিকের হবে, কোন হাউসটা কর্মচারীদের হবে, কোন হাউসটা তার আর্থিক উন্নতি ইন্ডিকেট করবে, এইভাবে সমস্তগুলো মান্ডেল অ্যাস্ট্রোলজি আওতার মধ্যে পড়ে। ঠিক সেইভাবে যখন আমরা কোনো একটা জমি কিনবো বা বাড়ি করব বা কোনো একটা আমরা অর্গানাইজেশন করবো, একটা নতুন করে সংস্থান তৈরি করব, মান্ডেল অ্যাস্ট্রোলজি কে যদি আমরা এর মধ্যে নিয়ে আসি বা তার সঙ্গে ইনকর্পোরেট করি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বাস্তু কম্প্যাটেবল একটা অর্গানাইজেশন তৈরি করা যেতে পারে। তো বাস্তু বলতে গেলে বলা যায়, একটু বলে নি, যেটা বাস্তু পুরাণে বলছে যে পুরাকালে এক সময় সমগ্র আকাশ এবং পৃথিবী ব্যাপী এক দৈত্য বা এক কি বলবো, এক দৈত্য বা ভূতের আবিষ্কার আবির্ভাব হয়েছিল। তো হঠাৎ সেই সেই দৈত্য চেষ্টা করেছিলেন সমগ্র দেবকুলকে ধ্বংস করবেন। তো সেই দেবকুল সব দেবতারা হঠাৎ সেই দৈত্যকে আক্রমণ করে তাকে অধমুখে পৃথিবীতে নষ্ট করেছিলেন, এবং তখন তাকে নষ্ট করেন, তাকে পরাজিত করেন, তার মুখটা অধমুখে নত হয়েছিলেন পৃথিবীতে। তো ব্রহ্মা তাকে সেই পুরুষকে বাস্তু পুরুষ বা বাস্তু দেবতা বলে আখ্যা দিয়েছিলেন। তো একটা ক্লিপিং দেখে নি, দেখুন এই ক্লিপিং এ বাস্তু দেবতার এই যার শিরোটা বা যার মাথা কিন্তু আছে নর্থ ইস্টে। হ্যাঁ, তার জন্য আমরা বলি বাস্তু দেখতে গেলে ঈশান কোণ বা নর্থ ইস্ট দিকটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো সেই বাস্তু দেবতার ঠিক এই ছবিটা এরকম দেখায় আর কি। আর বাস্তুদের তো জমিতে আমরা যখন কোনো জায়গায় বাস্তু বিচার করি জমির, আমরা দেখে নিই তার বিভিন্ন দিকগুলো। তার মাঝখানের স্থল অর্থাৎ তার নাভিস্থলে ব্রহ্মস্থান বলা হয়, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এইখানে কোনো রকম ভারী কোনো বস্তু যেমন কোনো প্লেয়ার বা অন্য কোনো ভারী কোনো জিনিস রাখা যায় না। তো আগেকার দিন দেখবেন বাড়ি ঘরদের যারা করতেন বাস্তু মেনে এই জায়গাটা করে কিন্তু মানে শূন্য রাখতেন, ফাঁকা রাখতেন বা উঠোন বা দালান রাখতেন আর কি, এখানে তার চারপাশে কিন্তু বাড়িঘরদের করতেন। তো যাই হোক, তো বাস্তুটা এইভাবেই আমরা কিন্তু মেনে যদি চলি, বাস্তু নিয়ে আজকে বেশি সময় নেই আলোচনা করার। নিশ্চয়ই সেই সময় আমাদেরকে থামিয়ে দেয় বারে বারে, এবং সময়ের সাথে সাথেই আমাদের চলতে হয়, এবং আমাদের খুব গুরুত্বপূর্ণ এই কথাটা আমরা বারে বারেও এটা মানতে চাই যে সময় থাকতে যদি সময়কে কাজে আমরা লাগাতে পারি, তাহলে লাইফের অনেক কিছু সময় বোধহয় আমাদের বেঁচে যায়, সময়কে সেটা আরো ইউজ করতে পারি। ডেফিনেটলি সেই ক্ষেত্রে আমাদের আর সুযোগ নেই আজকে থাকার। তবে যাওয়ার আগে এইটুকু শুধু তথ্য জানিয়ে রাখতে চাই, এইভাবে যিনি অ্যাস্ট্রোলজিটাকে প্র্যাকটিস করেন এবং মানুষের জন্য থাকেন, তার সঙ্গে কনসাল্ট করতে হলে অবশ্যই দুটো হেল্পলাইন নাম্বার 9674250516 এবং 9748403694 এই দুটি নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এর পাশাপাশি অনলাইন বুকিং এর ব্যবস্থা রয়েছে www.basu.in, যা কিনা টিভি স্ক্রিন থেকেও আপনারা নোট করতে পারেন, অনলাইনে বুকিং করতে হবে। আর চেম্বারে আসার আগে এইটুকু শুধু উল্লেখ করে দেবো যে কালীঘাট দিশা চেম্বার এবং সাঁতরাগাছিতে সুরেন্দ্রনাথ গার্লস স্কুলের হাই স্কুলের কাছে তার চেম্বার, ঠিক এই জায়গায় শনি রবিবারে তিনি প্র্যাকটিস করেন, টাইমটা প্লিজ জেনে নেবেন। আর শুক্রবারের আগে নামটা এনরোল করে নিতে হবে যারা ইন্টারেস্টেড এই অবশ্যই। আর সময় যেহেতু নেই আমাদের থামতে হবে, সেই জন্য সকলের কাছ থেকে আমরা বিদায় চেয়ে নিই, আপনাদেরও ধন্যবাদ জানাই আগামী পর্বের জন্য ইনভাইট করে, এবং আমাদের এক্সপেকটেশনটা আমাদের আরো ফুলফিল হবে এই আশা বজায় রেখে আজকে আমরা বিদায় নেব। ভালো থাকুন সবাই, নমস্কার। নমস্কার, সময় ছিল না আজকের।